चिठी एलो जेलखानाते अनेक दिन আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর। চলো প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে চলে আসলাম সালমান শাহ এবং শাকিব খানের জেলখানাতে চিঠি নিয়ে, কিরকম দুটি গান নিয়ে। এবং এই দুটি গানের মধ্য থেকে কার গানটি আপনাদের মাঝে বেশি প্রিয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দুনিয়া ছাড়তে হবে এসেছে। ও কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে। প্রথমে সালমান শাহর যে গানটি নিয়ে আসলাম সেটি হলো 1996 সালে মুক্তি পাওয়া সত্যের মৃত্যু নেই সিনেমার চিঠি এলো জেলখানাতে গানটি। চিঠি এলো জেলখানাতে অনেক দিন। গানটিতে সালমান শাহর অসাধারণ অভিনয় দর্শকের মন কেড়ে নেয় এবং এই সিনেমাটি মুক্তি পেয়েছিল সালমান শাহর মৃত্যুর পর পরই, যা দর্শকের মনে ব্যাপক সাড়া জাগায়। এই দুনিয়া ছাড়তে হবে গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা। কারো আসে মায়ের চিঠি, কারো প্রেমী। 2008 সালে শাকিব খান অপু বিশ্বাসের তুমি স্বপ্ন তুমি সাধনায় সিনেমায় এই গানটির মতো নকল করে একটি গান করা হয়, আমি চিঠি লিখে ফুলের কাছে ছিল। আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর। শাকিব খান সালমান শাহর মতো জেলখানার কারাবন্দির কষ্টের লাইফের অসাধারণ এক্সপ্রেশন দিয়েছেন। যেন আসে জেলখানাতে দেখবো এক নজর। এই গানটি গেয়েছেন বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ও কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে। বন্ধুরা, সালমান শাহ এবং শাকিব খানের এই অসাধারণ জেলখানার দুটি গানের মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।